আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হানিমস ফ্যান্সি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে যাচ্ছি তরমুজের জুস। এই রমজানে আপনারা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এক মিনিটেই এই জুসটি বানিয়ে আপনাদের ইফতারের আইটেমে রাখতে পারেন। এখানে আমি প্রথমত তরমুজটা ভালোমতো কাট কাট করে নিয়েছি। এখন আমি এখানে লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে ঠান্ডা পানি ইউজ করেছি, আপনারা চাইলে এখানে আইস কিউব ইউজ করতে পারেন। তারপর আমি এটা ভালোমতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা শেষ হয়ে গেলে আমি এটা ছাঁকনি দিয়ে ভালোমতো ছেঁকে নিব। এই যে আমার ওয়াটারমেলন জুসটা একদম তৈরি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।